গরুর বয়স ন্যূনতম 2 বছর হলেই এটা কুরবানির জন্য উপযুক্ত হবে। গরুর বয়স জানার সবচাইতে ভালো উপায় হলো এর দাঁত পর্যবেক্ষণ করা। গরুর দাঁতের সংখ্যা এবং সেই দাঁতের ক্ষয়ের পরিমাণ দেখে নির্ণয় করা যায় তার বয়স। আমাদের যেমন দুধ দাঁত রয়েছে, তেমনি অস্থায়ী দাঁত গরুরও রয়েছে। স্থায়ী দাঁতের থেকে এগুলোকে সহজেই আলাদা করা যায়, কারণ এগুলো আকারে ছোট এবং তুলনামূলকভাবে বেশি সাদা। একটা পূর্ণবয়স্ক গরুর মুখের ভেতরে 32টা দাঁত থাকে। নিচের পাটিতে সামনের দাঁত বা কর্তন দন্ত থাকে 8টা। জন্ম থেকে 1 মাস বয়সের মাঝে অস্থায়ী দাঁত উঠতে শুরু করে। 1 মাসের মধ্যে নিচের পাটির সামনের 8টা অস্থায়ী দাঁত উঠে যায়। 1 বছর বয়সে সামনের মাঝের 2টো অস্থায়ী দাঁত পড়ে যায় ও সেখানে স্থায়ী 2টো দাঁত উঠে, যেগুলো আকারে পাশের দাঁতগুলো থেকে বড়। 2 বছর বয়সের মাঝে এ 2টো দাঁত বেশ বড় আকার ধারণ করে। 2 বছর থেকে 2.5 বছরের মাঝে সামনের 2টা দাঁতের 2 পাশে আরও 1টা করে স্থায়ী দাঁত উঠে, ফলে সামনে স্থায়ী দাঁতের সংখ্যা হয় 4টা। 3 বছরের মাঝে এই পাশের 2টা দাঁতও সম্পূর্ণ আকৃতি ধারণ করে। 3 বছরের মাঝে পাশে আরও 2টি দাঁত উঠে, ফলে সামনে স্থায়ী দাঁতের সংখ্যা হয় 6টি। 3.5 বছরের মাঝে এই 2টি দাঁত পূর্ণ আকৃতি ধারণ করে। 4 থেকে 5 বছরের মাঝে সামনে 8টি স্থায়ী দাঁতই উঠে যায়। 5 থেকে 6 বছর বয়সে একেবারে সামনের 2টো দাঁত ক্ষয় হতে হতে সমান হয়ে যায় এবং পাশের বাকি দাঁতগুলোতেও ক্ষয়ের চিহ্ন দেখা যায়। ভিডিওটি কেমন লাগলো? এরকম ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান। ধন্যবাদ।